রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে আরও 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিকেলে পৃথক 2 মামলায় এই আদেশ দেন। গত বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে আটক করে পুলিশ, আর গত সোমবার রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হকের ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সোনারে দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে।